হাতে টাইপের দিন শেষ। আসলেই তাই, আমরা একটা হাতের লেখা ড্রাফটকে যদি আমরা যে কম্পিউটারে টাইপ করতে যদি 10 মিনিট সময় লাগে, সেই জিনিসটা যদি আমরা 2 মিনিটে এমএস ওয়ার্ডে কনভার্ট করে প্রিন্ট করতে পারি, তাহলে তো অবশ্যই আমাদের অনেক সময় বেঁচে যাবে। তো আমরা যে কোনো একটা মোবাইলে তোলা যে কোনো একটা পিকচার, এখন যে কোনো একটা হাতের লেখা পেপারসকে আমরা যদি মোবাইলে তুলে কম্পিউটারে নিয়ে আমরা কিন্তু খুব অল্প সময়ে সেটাকে আমরা এমএস ওয়ার্ডে কনভার্ট করে প্রিন্ট করতে পারি। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা এটা করতে পারি। আমি আমার পিসিতে দুইটা পিকচার, হাতের লেখা দুইটা পিকচার মোবাইলে তুলে আমি যে কোন ওয়েতে আমি আমার পিসিতে নিয়েছি। প্রথম পিসিতে নেবেন আপনার হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে, যে কোনো ওয়েতে আপনি আপনার কম্পিউটারে ইন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা ইংরেজি এবং একটা বাংলা, ইংরেজি এবং একটা বাংলা দুইটা পেপারস কিন্তু আমি নিয়েছি এভাবে। তো এখন আমার কাজটা হচ্ছে, প্রথম আমি যাব আমার একটা এখানে প্রথম আপনার নেট কানেকশন লাগবে এবং দ্বিতীয়ত আপনার একটা মেইল অ্যাড্রেস থাকতে হবে। তা আমি আমার ব্রাউজারে গিয়ে আমি একটা মেইল অ্যাড্রেস আগেই লগ ইন করে রেখেছি। তো এই মেইল অ্যাড্রেস লগ ইন করার পরেই রাইট সাইডের কর্নারে দেখতে পারবেন যে প্রোফাইল লোগো, এই লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে লোগোর পাশে যে অনেকগুলো ডট দেখা যায়, গুগল অ্যাপস বলি, সেই অ্যাপসতে এখানে আমরা ক্লিক করবো। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন যে ড্রাইভ, আপনারা এই ড্রাইভে ক্লিক করবেন। আমি ড্রাইভে ক্লিক করার পরে নতুন একটা ট্যাব এখানে ওপেন হবে। ট্যাবটা ওপেন হওয়ার পরে আমরা কী করব, এই যে দেখতে পাচ্ছেন নিউতে যাব, যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করলে ফাইল আপলোড এবং নিচে আছে ফোল্ডার আপলোড, আমরা ফাইল আপলোডে ক্লিক করব। আমি ফাইল আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ডেস্কটপে যে ফাইল দুইটা রেখেছিলাম কম্পিউটারে নিয়েছিলাম, আমরা প্রথমে কী করব, আমরা বাংলাটা দেখি, তারপরে আমরা ইংরেজিটা দেখব একই নিয়মে। তা আমরা বাংলাটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে এখানে কিন্তু আপলোড হচ্ছে, অলরেডি আপলোড হয়ে গেছে। এখানে আপনারা একটা রিলোড দিতে পারেন বা রিফ্রেশ দিতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রথমে দেখা যাবে। রিফ্রেশ রিলোড করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলেই রিলোড হয়ে যাবে, তার মানে আপনার যে ডকুমেন্টটা আপলোড করেছেন প্রথমে চলে যাবে। তো এখন কি করব, আমরা এই লেখাটার উপরে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে এখানে দেখবেন ওপেন উইথ নামে একটা অপশন আছে, রাইট এই লেখাটা এটা কিন্তু ক্লিক করতে হবে। আপনার যে লেখাটা, যে পিকচারটা আমরা আপলোড করেছি সেই পিকচারটার উপরে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব এবং ওপেন উইথে যাব। ওপেন উইথে গিয়ে গুগল ডক্স, আমরা গুগল ডক্সে গেলাম। গুগল ডক্সে যাওয়ার পর আলাদা নতুন একটা ট্যাব ওপেন হবে, এখানে দেখতে পারবেন আমার যে পিকচারের লেখাটা ছিল সেই লেখাটা ওপেন হবে এবং কনভার্ট করে বাংলায় চলে আসবে লেখাটা। এই দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু চলে আসছে, আমার এই পিকচারটা যে লেখাটা ছিল, এই দেখতে পাচ্ছেন বইয়ের প্রথম পৃষ্ঠায় আমার পরিচয়ে কি লেখা আছে, এই লেখাটাই কিন্তু, এই দেখতে পাচ্ছেন বইয়ের প্রথম পৃষ্ঠায় আমার পরিচয়ে কি লেখা আছে, এই লেখাটা কিন্তু যে লেখাটা হাতের লেখা ছিল সেই লেখাটা কিন্তু কম্পিউটারে টাইপ হয়ে কিন্তু এটা অটোমেটিক চলে আসছে। তো এখন কি করব, এখন যেহেতু আমরা এখান থেকে একটু সাজানোর দরকার আছে, গোছানোর দরকার আছে, এই জন্য এখান থেকে আমরা প্রিন্ট আউট করব না, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা কপি করতে পারি। আমরা এখান থেকে এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে অথবা আমরা মাউস থেকে রাইট বাটনে ক্লিক করলে এই কপি পাবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলে কপি পাবেন। এবারে আমরা একটা ওয়ার্ড ফাইল খুলি, এখানে একটা ওয়ার্ড ফাইল খুলে আমরা ওয়ার্ড ফাইলে নিয়ে যাব। আমরা ওয়ার্ড ফাইল খুললাম, এবারে এখানে আমরা কন্ট্রোল ভি করে দেবো, পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখতে পাচ্ছেন সেই লেখাগুলো কিন্তু চলে আসছে, যে লেখাটা আমার পিকচার আকারে ছিল সেই লেখাটা কিন্তু আমার ওয়ার্ডে চলে আসছে। তা আমি দেখি এখানে আমার পিকচারটা কী ছিল লেখা এবং ওয়ার্ডটা কী ছিল। এই যে দেখেন পিকচার এবং ওয়ার্ড দুইটা লেখাই কিন্তু এখানে একই আসছে। যেমন নাম্বার এক, বইয়ের প্রথম পৃষ্ঠে আমার পরিচয়ে কী লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন এই আকারে কিন্তু সবগুলো লেখা চলে আসছে। তো এখন কী করা লাগবে, এখন একটু আমাদের লেখাগুলোকে একটু সাজানো দরকার, সাজানো লাগবে। তো এভাবে আমরা সাজাতে পারি, একটু হার্ড কপির সাথে আমরা মিলিয়ে একটু মিলিয়ে নিতে পারি, এভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে আমরা কিন্তু একটু চেক দিলেই মানে দেখা যায় অল্প একটু, যেমন সংখ্যা থাকবে, লেখা থাকবে, এই সংখ্যাগুলো যদি থাকে মাঝে মাঝে তাহলে একটু সমস্যা হতে পারে, একটু লেখার গরমিল হতে পারে, এজন্য আপনারা একটু মিলিয়ে নেবেন। মিলিয়ে নিলে আর কোনো সমস্যা থাকার কথা না, থাকবে না।
তে এখন আসি, যদি আমরা জানি যে আমাদের গভর্নমেন্টের একটা নিয়ম আছে যে সুতানি থেকে আমরা কিন্তু নিকোশে টাইপ করি, নিকোশে টাইপ করলে হয় কি যে লেখাটা যদি আমরা হোয়াটসঅ্যাপে পাঠাই বা ইমোতে পাঠাই অথবা মেইলে পারি, সর্বোপরি আমরা যে মেইলে আদান প্রদান করি আমাদের ডাটাগুলো, সেই মেইলে যদি পাঠাই তাহলে কিন্তু মেইলে সরাসরি নিকোশ ফন্ট থাকলে আপনারা দেখতে পারবেন যে এটা কি লেখা আছে। আর যদি আপনি নিকোশে না পাঠান সেই লেখাটা কিন্তু দেখতে পারবেন না, সেই লেখাটা আপনারা শুধু একটা ফাইল, যে ফাইল নামে সেভ থাকবে সেই ফাইলটাই আপনারা পাবেন। আর যদি আপনারা স্যার নিকোশে, এটা কিন্তু নিকোশে থাকবে, নির্মলাতে আছে, এখন আমরা সরাসরি নিকোশে নিয়ে গেলাম। যেমন কন্ট্রোল এ প্রেস করে, এই কন্ট্রোল এ প্রেস করলাম, কন্ট্রোল এ তার মানে সব সিলেক্ট, এবং এখান থেকে ফন্টে গিয়ে আমরা এই যে নিকোশ ফন্ট, এই নিকোশে ক্লিক করলাম, তার মানে আমার কিন্তু এটা সবগুলো নিকোশ হয়ে গেল। এখন যদি চাই যে আমরা নিকোশ রাখবো না, আমরা নিকোশ থেকে সুতানিতে নিয়ে প্রিন্ট করব, সুতানি আমরা সবসময় সুতানিতে কাজ করি, তাহলে সুতানিতে নিয়ে আমরা প্রিন্ট করবো, তাহলে কী করতে হবে, তাহলে আমরা এই লেখাটাকে কপি করব। প্রথম সিলেক্ট কন্ট্রোল এ কন্ট্রোল সি, সিলেক্ট অল এবং কন্ট্রোল সি কপি করলাম। কপি করার পরে কী করবো, আমরা আমাদের একটা ক্রোম ব্রাউজারে যাব, ক্রোম ব্রাউজার গিয়ে লিখব নিকোশ টু সুতানি, সুতানি কনভার্ট, নিকোশ টু সুতানি এমজি কনভার্ট, এখানে টাইপ করলাম, ক্লিক করলাম। এবার এখানে বিজয় ইউনিকোড কনভার্টার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইউনিকোড কিবোর্ডে লেখা এখানে পেস্ট করুন, আমি এখানে পেস্ট করলাম। যেহেতু আমরা ইউনিকোডের লেখা নির্মলা বা নিকোশে থাকবে, সেই লেখাটা উপরে পেস্ট করব, এবং এখানে নিচে দেখতে পাচ্ছি ইউনিকোড থেকে বিজয়, এটা ইউনিকোড এবং আমরা বিজয়তে কনভার্ট করতেছি, তো আমরা এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু নিচে চলে আসছে, তার মানে এখানে যদি আমি কপি করি, কন্ট্রোল সি প্রেস করলাম সিলেক্ট করে, আমরা যদি এমএস ওয়ার্ড পেজে যাই তাহলে কিন্তু এখানে আমরা পেস্ট করলাম, দেখতে পাচ্ছেন এই লেখাগুলো এরকম আসে, তার কারণ আমরা নিকোশ সিলেক্ট করা আছে এই জন্যে। তো আমরা যদি এখন সুতানি সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু বাংলায় চলে আসছে। তা আপনারা এভাবেই আপনাদের যে লেখাগুলো, এইটা এই যে দেখতে পাচ্ছেন হয়েছে লেখা, যেমন কিছু কিছু শব্দ আছে যেমন খেয়ে অন্তস্তিওয়া, এই অক্ষরগুলো কিন্তু একটু যুক্তবর্ণ হয়ে যায়, এই জন্য এই যে ফন্টগুলো ভেঙে যায়, তার মানে আপনার হার্ড কপির সাথে একটু মিলিয়ে নিলে আপনারা কিন্তু সহজে এই কাজগুলো করতে পারবেন। তো একইভাবে এটা হচ্ছে বাংলা, একইভাবে আমরা ইংরেজিটাও কিন্তু করতে পারি। তা আমরা আবার এই যে গুগল ড্রাইভে যাব, গুগল ড্রাইভে গিয়ে এখানে এই যে ডট মেনু, এখানে ড্রাইভ, ড্রাইভে গেলে আপনি আবার এই যে নিউতে যাবেন, নিউতে গিয়ে ফাইল আপলোড, এবার ইংরেজিটা কোথায় আছে আমরা ইংরেজিতে ওপেন করলাম, এখানে আপলোড হয়ে গেল। আবার একটু কন্ট্রোল আর প্রেস করে আমরা রিলেট করে নিলাম যাতে লেখাটা সামনের দিকে চলে যায়। তা আমরা আবার এই লেখাটার উপরে সিলেক্ট করে ওপেন হইতে ক্লিক করব, ওপেন হইতে ক্লিক করার পরে গুগল ডক্স, গুগল ডক্সে ক্লিক করলে আমার পিকচারটা শো করবে এবং আমার নিচের ইংরেজি যে লেখাগুলো লেখা আছে হাতের লেখা, সেই লেখাগুলো এখানে শো করতেছে। দেখতে পাচ্ছেন এই যে হাতের লেখা আছে সেই লেখাগুলো কিন্তু এখানে শো করতেছে। এখান থেকে আমরা কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল কপি করে আমরা কিন্তু এমএস ওয়ার্ডে নিয়ে গিয়ে আমরা পেস্ট করে দিলেই কিন্তু সেই লেখাগুলো এখানে পেস্ট হয়ে যাবে। এবারে এখান থেকে আমরা লেখাগুলোকে আমরা সুতানি এমজি করে দিই, টাইমস নিউ রোমান, সরি, এখানে টাইমস নিউ রোমান করে দিই। দেখতে পাচ্ছেন এই লেখাগুলো যেটা ছিল ভিতরে ওয়ার্ডে হাতে লেখা, সেই লেখাগুলোই কিন্তু ইংরেজিতে চলে আসছে। তো এইভাবেই আপনারা আপনাদের হাতের লেখা ড্রাফটগুলোকে খুব অল্প সময়ে আপনারা চাইলে আপনারা এমএস ওয়ার্ডে কনভার্ট করে আপনারা প্রিন্ট আউট করতে পারবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, এরকম টিউটোরিয়াল আমার চ্যানেলে নতুন নতুন আপলোড হয়ে থাকে, তাহলে আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকলে অবশ্যই আপনারা এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপডেট পেতে পারবেন। তো চলুন আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।